আমরা এই এপিসোডে শুরুতে রুয়ানকে দেখি, যার কাছে জিয়ান আবারও একটা গিফট বক্স নিয়ে আসে। জিয়ান রুয়ানকে গিফট বক্স খুলে দিলে রুয়ান শুধু এটার ভিতর থেকে হেয়ার পিন পছন্দ করে। তখন জিয়ান নিজেই হেয়ার পিনটা রুয়ানের মাথায় পরে দেয়। এরপর জিয়ান রুয়ানকে বলতে থাকে, আমি যে তোমাকে কথা বলেছিলাম তার জন্য দুঃখিত, কিন্তু তুমি আমাকে একটু সুযোগ দিতে পারো। কিন্তু রুয়ান জিয়ানকে বলে, তুমি আমাকে চেনো না, জানো না, আমার ব্যক্তিত্ব সম্পর্কে তোমার কোনো ধারণাও নেই। জিয়ান তখন রুয়ানকে বলে, আমার জানার দরকারও নেই, আমি একটা মেয়েকে ভালোবেসেছি আর তাকে বিয়ে করব, তার জন্য সারা জীবন অপেক্ষা করব। রুয়ান বলে, আমাদের আগে দুজন দুজনকে চেনা উচিত। তখন জিয়ান তার দোকানে প্রতিদিনে আসতে চায় তার সম্পর্কে ভালোভাবে জানতে। এতে রাওয়ান রাজি হয় এবং এখান থেকে চলে যায়। এদিকে সম্রাটকে দেখি, মন্ত্রী তাকে বলছিল ওয়েনচেং এর বিষয়ে তদন্ত করতে, আর জেনারেল চুকেও তদন্ত করতে হবে। তখন সম্রাট তাকে খুব সাবধানে এসব বিষয়ে তদন্ত করতে বলে। এদিকে জেনারেলের কাছে জিয়া শু আসে। জেনারেল জিয়া শুকে বলছিল, তুমি তো রাজপ্রাসাদে সবাইকেই চেনো, তুমি কি আমাকে খবর বলতে পারবে সেদিন কিং প্যানশনে কেমনে আগুন লেগেছিল? তখন জিয়াশু বলে, এটা তো অনেক দিনের কথা, সেখানে কেন আগুন লেগেছিল এটা এখনো সঠিকভাবে জানা যায়নি, কিন্তু হঠাৎ করে জেনারেল কেন এ বিষয়ে জানতে চায়। জেনারেল তখন তাকে তদন্ত করতে বলে। এতে জিয়াশু বলে, এটা তো অনেক দিনের কথা, তাই তদন্ত করতে একটু দেরি হবে, আপনি ধৈর্য ধরুন। এরপরই জিনকে দেখায়, জিনদের দোকানে 20% কম দেওয়ায় প্রচুর লোক আসতে শুরু করে। তখন মাংসল বলে, আমাদের ব্যবসা তো অনেক ভালো চলছে। তখনই জিন মাংসলকে বলে, ভালো চললে কি হবে, আমাদের ফেব্রিক খারাপ আর এটা বেশি দিনের সমাধান নয়, আমাদের খুব তাড়াতাড়ি প্রাসাদের সাথে লেনদেন করতে হবে। আর তখনই জিন দেখতে পায় জিয়ান রুয়ানের দোকানে ঢুকছে। জিয়ান রুয়ানের কাছে যে বলে, তার দোকানের কাপড় প্রাসাদের সিলেক্ট করা হয়েছে, তাই যেন সে কাপড় তৈরি করে। আর তখনই জিন আসে, জিন জিয়ানকে এখানে আসার কারণ জানতে চায়। তখন জিয়ান তাকে বলে, আপনাদের দোকানের কাপড় প্রাসাদ পছন্দ করেছে, তাই নমুনা নিতে এসেছি। তখন জিন তো আরো রেগে যায়, কারণ রাওয়ানেরও দোকানের কাপড় নিতে চায়। তখন জিন রাওয়ানকে বলতে থাকে, তোমার জন্য আমাদের বাকি সব দোকানের কেনাকাটা 12টা বেজে গেছে, তুমি দাম কমে দেওয়াতে আমাদেরও দাম কমাতে হয়েছে, এতে কোনো লাভই থাকে না। তখন রাওয়ান বলে, আমি লাভ খুঁজি না। জিন বলে, আমি তোমার কথা বলছি না, বাকি দোকানের কথা বলছি, তোমার জন্য বাকি দোকানের ভবিষ্যৎ অনেক খারাপ হবে। তাদের কথার মধ্যে ঝগড়া লেগে যায়। তখন জিন বলতে থাকে, ঠিক আছে, আমি প্রাসাদে কাপড়গুলো 30% কমে দেবো। তখন রুয়ানও বলে, 40%। এভাবে তারা কমাতে কমাতে একদম কমে নিয়ে আসে। এটা দেখে জিয়ান বলে, এভাবে যদি কাপড়ের দাম আপনারা কমান, তবে আপনাদের দোকান দুজনেরই বন্ধ হয়ে যাবে, আপনারা সহজ সমাধানে আসেন। এরপরে সিনে দেখি জিন অনেক মন খারাপ করে বাহিরে দাঁড়িয়েছিল, আর সেখানে জেনারেল এসে তাকে বলে আর কি হয়েছে। তখন জিন রাওয়ানের সাথে ঘটে যাওয়া সব কথা বলে। এতে জেনারেল জিনকে সান্ত্বনা দিয়ে বলে, চলো আজকে তো মুনলাইট, দুজনে একসাথে হাঁটি। পরে সিনে দেখি জিয়ান এবং জিয়ামিং কথা বলতেছিল। তখন জিয়ান জেনারেলকে বলে, আপনি কি জানেন জিন কি করছে? তখন জেনারেল বলে, হ্যাঁ, জিন আমাকে সব বলেছে। তুমি নাকি তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছো, তুমি এখন কার কাপড় নিতে চাও? তখন জিয়ান জানায়, তাদের দুজনেই, কিন্তু তারা দুজনেই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে। তখন জেনারেল বলে, কেননা তুমি জিনের কাপড়ই নাও? কিন্তু জিয়ান তারও কাপড় নিতে চায়, তার কারণ জানতে চাইলে জিয়ান বলে, ভাই তোমার কি মনে আছে ছোটবেলায় যে আমাকে বাঁচিয়েছিল সেই হলো রুয়ান। জিয়ান আরো জানায় সে তাকে বিয়ে করতে চায়। এটা শুনে তো জেনারেল অবাক হয়ে যায়। তখন জেনারেল জানতে চায় সে কি রাজি হয়েছে। জিয়ান বলে, এখনো রাজি হয়নি, কিন্তু আমার সম্পর্কে সে আরো জানতে চেয়েছে। এতে জেনারেল তাকে বলে, তার যেন আসল পরিচয় না দেয়। তখন জিয়ান বলে, আমাদের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে তো আমাকে পরিচয় দিতেই হবে, আমি চাই কোনো কিছু গোপন না রাখতে। কিন্তু জেনারেল তাকে মানা করে, কারণ তার পরিচয় দিলে সমস্যা হবে। এতে জিয়ান একটু রাজি হয় না, সে নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারবে, এটি বলে এখান থেকে চলে যায়। আর কথা শুনে জেনারেল তো অনেক রেগে যায়। এরপরে ছিনিন এবং মাংসল রুয়ানের দোকানের দিক তাকিয়ে বলছিল, তাদের আজ কি হয়েছে, জিয়ানও এই দোকানে আসলো না, রুয়ানও বের হচ্ছে না। তখন জিন মাংসল
জেনারেলকে দোকানে নজর রাখতে বলে। এই ফাঁকে জেনারেল দোকানে ঢুকে যায়। জেনারেল রুয়ানকে কিছু বলতে চায়। তখন রুয়ান এবং জেনারেল দোকান থেকে বের হতে লাগলে আংশু তাকে দেখে ফেলে। এরপর জিন তাকে দেখে তো অনেক রেগে যায়, জিনও দোকান থেকে বের হয়ে যায়। এদিকে রুয়ান এবং জেনারেল কথা বলতেছিল, জেনারেল তখন জিয়ানের কথা বলে, জিয়ান তাকে কি বুঝাতে চেয়েছে তা জানতে চায়। তখন রুয়ান বলে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। এতে জেনারেল তাকে বলে সে যেন জিয়ানের কাছ থেকে দূরে থাকে। তখন রুয়ান বলে আমি তো তাকে বিরক্ত করছি না, সেই আমার কাছে আসে, আপনি তাকে না বলে আমাকে কেন বলছেন। তখন রুয়ান এখান থেকে উঠে যায়। এদিকে জিন তাদের ফলো করতে থাকে। তখনই জেনারেল আসে। জিন জেনারেলকে বলে তুমি এখানে কি করছো। জেনারেল জানায় একটা কাজে এসেছে। তখন জিন বলে কেন তাহলে তুমি আমাকে দেখতে গেলে না। জেনারেল বলে আমি এখানে অন্য কাজে এসেছি। সে এখান থেকে চলে যায়। এরপর জিন রাওয়ানের কাছে যায়। রাওয়ানকে জিজ্ঞেস করে সে কেন তার স্বামীর সাথে ছিল। রাওয়ান তাকে বলে তুমি তোমার স্বামীর যত্ন নাও, সে একটা নোংরা। এতে তো জিন অনেক অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে কেন সে কথা বলল। তখন রাওয়ান বলে আমি যাকে খুশি তাকে পছন্দ করব। এতে তোমার স্বামীর কি, তোমার স্বামী আমাকে তার ইচ্ছে চাপিয়ে দিতে চায়, আর সবকিছু তোমার স্বামীর থেকেই শুনো। এটা শুনে তো জিন আবার উল্টা পাল্টা ভেবে নেয়। পর সে জেনারেলের সাথে দেখা করে জেনারেলকে বলে তুমি কি আর সত্যি কারোর সাথে দেখা করনি। তখন জেনারেল বলে হ্যাঁ আমি দেখা করেছি রুয়ানের সাথে। তখন জিন রুয়ান যা বলেছিল তা সব জেনারেলকে বলে দেয়। আর এটিও বলে সে শৈশব থেকে তার জন্য তোমরা অপেক্ষা করছো তাই না। তখন জেনারেল বলতে থাকে তোমাকে সে সবকিছু বলে দিয়েছে। জিন তখন বলে তুমি আর তার সাথে দেখা করতে যাবে না। কিন্তু জেনারেল বলে আমার তার সাথে অনেক কথা আছে, দেখা করতেই হবে। তখন জিন রাগ করে বলে ঠিক আছে তাহলে আজকে আর তুমি আমার জন্য রাতে ওয়েট করবে না, বলে এখান থেকে চলে যায়। এতে জেনারেল কিছুই বুঝতে পারে না। এরপর জিন এবং মাংস দোকানে অনেক রাত পর্যন্ত তারা খেলছিল। তখন জিন বলতে থাকে বাবা বলেছে যে তাদের সাথে সেই ছোটবেলা থেকে যোগাযোগ, কিন্তু কিভাবে আমি এটা কিছুই বুঝতে পারছি না। এদিকে জিন ঘরে এসে দেখে জেনারেল ঘুমিয়ে পড়েছে। এই সিন কাটলে আমরা পরের সিনে দেখি জিয়ান আবারও রাওয়ানের কাছে গেছে। তখন রাওয়ান তাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু জিয়ান বলে তুমি তো আমাকে সুযোগ দিতে চেয়েছিলে, কিন্তু এখন কেন এরকম ব্যবহার করছো। রাওয়ান আমি তোমাকে সুযোগ দিতে চেয়েছিলাম কিন্তু এখন আর দেব না, তোমার আর আমার কখনোই মিল হবে না, আমি একজন আদালতে সাধারণ কর্মকর্তা, তোমার সাথে আমার কখনোই মিল হবে না। তখন জিয়ান বলে আমি তো তোমার ধন সম্পদ দেখে তোমাকে ভালোবাসিনি, আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। তখন রাওয়ান বলে আমি তোমাকে আর দেখতে চাই না, তাই তুমি কখনো আমার দোকানে আসবে না। এরপর জিয়ান চলে যাওয়ার সময় বলে তুমি যদি কখনো তোমার সিদ্ধান্ত পাল্টাও তবে তুমি আমার কাছে এসো। এদিকে জিয়ান জিনের কাছে যায়। তখন জিন জিয়ানকে বলে তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কি বলতে পারবে যে কেউ যদি শৈশবে কাউকে ভালোবাসে তার পরিণতি বড় হয়ে কি হবে। তখন জিয়ান তো তার কথাই বলতে থাকে। সে বলে এটি কখনো ভোলা যাবে না। জিয়ান জিজ্ঞেস করে এটি কেন বললো। জিন জানায় জেনারেলের কথা। তখন জিয়ান বলে আমি এরকম কিছুই শুনিনি। তখন জিন জিয়ানকে সব বলে দেয় যে জেনারেল গতকাল রুয়ানের সাথে দেখা করেছে, তারপর রুয়ান তাকে সব বলে। তখন জিয়ান বলে তুমি সত্যি জেনারেলকে ভুল বুঝেছো, জেনারেল সেখানে আমার জন্য গিয়েছিল, আমার সাথে রুয়ানের সম্পর্ক। তখন জিনও জিয়ানকে সাহায্য করতে চায়। এরপর জিন একা বসেছিল। তখন জেনারেল আসে। জেনারেল কালকের বিষয়ে তার কাছে ক্ষমা চায় এবং তার জন্য একটা হেয়ার পিন এনেছিল। তখনই সে হেয়ার পিনটা জিনকে দিতে চায়। জিন উঠে দাঁড়ায়। জেনারেল তখন জিনকে বলে তোমার রাগ ভাঙানোর জন্য তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করবো, বলো কি বলো। তখন জিন বলে ঠিক আছে তবে জিয়ান এবং রুয়ানকে বিয়ে দাও। কিন্তু জেনারেল এটা শুনে তাকে না করে দেয়। জেনারেল বলে তোমাকে তো আগেই জিয়ানের সম্পর্কে বলেছি। এতে জিন বলে তার বিয়ের মধ্যে পরিচয় নিয়ে কি সমস্যা আছে, তুমি কেন তাদের সম্পর্কে আপত্তি জানাচ্ছো। তখন জেনারেল বলে অবশ্যই কারণ আছে, জিয়ানের একটি ভবিষ্যৎ আছে, সে এখন এই বিষয়ে চিন্তা করতে পারবে না। তখন জিন জানায় তাদের দুজনের আলাদা হলে তারা একাই মারা যাবে, তুমি কি চাও যে তারা কষ্ট পাক। তখন জেনারেল জানায় জিন যেন এই বিষয়ে কথা না বলে, জেনারেল এটা একাই সিদ্ধান্ত নেবে। এতে জিনও জেনারেলকে বলে জিনেরও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, এই বলে এখান থেকে চলে যায়। জেনারেল তো অনেক চিন্তায় পড়ে যায়। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড পেতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও।